বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ এক প্রমোটারের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় পোস্টার লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের। স্থানীয় কাউন্সিলরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল এক প্রমোটারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরানগর পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের দর্জিপাড়া এলাকায়। পুকুর ভরাটের প্রতিবাদে এলাকায় পোস্টার লাগায় বাসিন্দারা। পরে পৌরসভার হস্তক্ষেপে পুকুর ভরাট বন্ধ হয়ে যায়। জানা গিয়েছে বরানগর পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের দর্জিপাড়া এলাকায় পুরনো একটি পুকুর রয়েছে। একজন প্রমোটার তার দলবল নিয়ে বরানগর দর্জিপাড়া এলাকায় পুকুরের টিন দিয়ে বাঁশ গেঁথে ভরাটের কাজ চালাচ্ছিল। প্রতিবাদ করে এলাকার স্থানীয় বাসিন্দারা। পুকুর ভরাটের বিরুদ্ধে এলাকায় পোস্টারিংও করা হয় পুকুর বাঁচাও কমিটির পক্ষ থেকে। প্রথম থেকে তো আমি যেটা দেখছিলাম যে দেখুন, এই এই জায়গাটা আমি জন্ম থেকে দেখে আসছি যে জলের তলাই আছে, ঠিক আছে? কারণ তাল গাছটা আপনি দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? তাল গাছটা যখন বেরিয়েছে একদম দেখুন বেঁকে বেরিয়েছে, যদি সলিড ল্যান্ড থাকতো তাল গাছ সিধে উঠত, ঠিক আছে? তো সেইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা পরিষ্কার ল্যান্ড। এলাকায় তো পোস্টার আমরা অনেক দিন আগে থেকেই বলেছি, অনেক দিন আগে এই যে এখানে পুকুর বোঝাও কমিটিও এরা তৈরি করেছিল, বাট কারোর কোনো সাড়া শব্দ ছিল না, একা আমরাই চেল্লা মিলে। আমি যতদূর জানি যে এখানে ভরাট করা যায় না, কারণ এতদিন পর্যন্ত আমাদের পুকুর আমরাই কোনো কারণে ভরাট করিনি। এলাকায় পুকুর ভরাটের এই ঘটনায় যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এর পাশাপাশি তারা স্থানীয় কাউন্সিলরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। হ্যাঁ, পুকুর ভরাট হচ্ছে কেন? কেন বিল্ডিং হবে বলে প্রমোটাররা নিয়েছে। প্রমোটাররা? হ্যাঁ, ওখানে কি কাজ চলছে? মাটি ভরাট হবে। আরে আপনারা কি ভরাট করতে দেবেন? হ্যাঁ, পাড়া ছেলেরা তো বারণ করেছে ভরাট না, পুকুর থাকা একটা দরকার, পুকুর জলাশয় দরকার একটা, তাই বারণ করে। এখনই তো মাটি পড়ছে চলছে, আমাদের পুকুরটা ভরাট করছে আবার কি বললো। যারা প্রমোটার কিনেছে তারা ওই ঘিরে নিয়ে বলছে ওইটা জলটা ওদের জমিটা জলের মধ্যে চলে গেছে, কিন্তু জল জমি আমরা তো সেটা জানি না। জল মানে এটা একটা পুকুরের মতোই ছিল। হ্যাঁ, পুকুরের মতোই ছিল, কিন্তু জমি চলে যেতে পারে সেটা আমি বলছি না, কিন্তু যদিও আমাদের জমিও তো চলে গেছে, কিন্তু আমাদের তো ভরাট করতে দেয়নি। আমরা বলেছি যে আমাদের কথা শুনবে, তারা তো অনেকে। পুকুর ভরাট প্রসঙ্গে স্থানীয় পৌরমাতা রুমা দত্ত বলেন, স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে পুকুরে মাটি ফেলা বন্ধ করে দেওয়া হয়েছে। পুকুর ভরাটে আমি পুরো বিরোধিতা করি এবং বিরুদ্ধে, কারণ হচ্ছে এইটা পুকুরটা যখন ভরাট হয় রাত্রি দুটোর সময় নাকি পুকুরটা ভরাট করা শুরু হয়। রাত্রি দুটোর সময় নিশ্চয়ই আমার পক্ষে সম্ভব না যে কে কী করছে জানা, একটা মহিলার পক্ষে সম্ভব না, এবং রাত্রি দুটোর সময় আমি কোনো খবরই পাইনি। আমি যখন পরের দিন সকালবেলা খবর পেয়েছি, আমারই কর্মী, তারা আমার সঙ্গেই পার্টি করে, তারা আমায় খবর দিয়েছেন। চেয়ারম্যান বলেছে আমার কাছেও রিপোর্টটা এসেছে রুমাদি, আমি ইঞ্জিনিয়ার পাঠিয়েছি, ইঞ্জিনিয়ার আমাকে এখনও কোনো রিপোর্ট দেয়নি, রিপোর্ট কী দেয় দেখি। তখন আমাকে বললো রুমাদি কাজটা যেন স্টপ থাকে, কেন কাজ আমি অনেক আগেই সকালবেলা শুনেই বন্ধ করে দিয়েছি। স্থানীয় বাসিন্দারা তো অনেক কথাই বলবে, কিন্তু যদি এটা প্রুফ দেখাতে পারেন তবে, কারণ আমার বিরুদ্ধে আমি যদি পুকুর ভরাট করব তাহলে আমি সকালে গিয়ে বন্ধ করব কেন? আমাকেই বা আমার কর্মীরা বলবে কেন? পাশাপাশি এই বিষয়ে বরানগর পৌরসভার উপপ্রধান দিলীপ নারায়ণ বসু জানান, বরানগর অঞ্চলে পুকুর ভরাট যেখানে হবে সেখানে পুকুর ভরাট বন্ধ করার ব্যবস্থা নেবে পৌরসভা। পুকুর ভরাটের কোনো প্রশ্রয় পৌরসভা কাউকে দেবে না। পাশাপাশি ভরাট হয়ে যাওয়া পুকুর আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বরানগর পৌরসভা। আমরা পৌরসভা থেকে আইনগত ব্যবস্থা নিয়ে নিয়েছি। সেকেন্ড হচ্ছে ওই একটা পুকুর নয়, বরানগরে কোনো পুকুরই ভরাট করা হবে না যতদিন আমাদের সরকার পৌর বোর্ডে থাকবে। তৃতীয়ত যে সব থেকে বড়ো নিউজ হচ্ছে 62 এমএনকে রোড সাউথ, ওখানে প্রায় এক বিঘার উপরে একটা পুকুর, দীর্ঘদিনের পুকুর, ক্রমশ হালকা হালকা করতে করতে বন্ধ হচ্ছিল। আমাদের বিধায়ক তাপস রায়ের নজরে যাওয়ার পরে দৃষ্টান্তমূলক একটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে পৌরসভার জেসিপি নিয়ে গিয়ে সেই আগের ফরম্যাট অর্থাৎ পুকুর ভরাট থেকে আমরা আবার পুকুরেই সেই ফরম্যাটে নিয়ে গেছি। এটা বরানগরের দৃষ্টান্ত, বরানগরের মানুষ জানে। আইনগত দিক থেকে দেখা হচ্ছে যদি সেই রকম হয় নিশ্চয়ই তাই করা হবে, পুকুর ভরাট করা বরানগরে যাবে না। ব্যুরো রিপোর্ট,
নিউজ নোম্যান্সল্যান্ড বরানগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।